যদি পাউরুটি, বিস্কুট এবং স্ন্যাক্সের জন্য আগের থেকে আপনাকে বেশি দাম দিতে হয়, তবে অবাক হবেন না। আপনার আশেপাশের মিষ্টির দোকানগুলিও নিশ্চয়ই কচুরি সিঙ্গারার দাম বাড়ানোর পাশাপাশি সেগুলির সাইজ আগের থেকে ছোট করে দিয়েছে। এর কারণ হলো ময়দার দামের রেকর্ড বৃদ্ধি। গত এক বছরে দেশে গড় ময়দার দাম 9.15% বেড়ে প্রতি কেজির দাম দাঁড়িয়েছে 32.78 টাকায়। সোমবার মুম্বাইয়ে প্রতি কেজি ময়দার দাম ছিল 49 টাকা। পাউরুটি, বিস্কুট, কচুরি, সিঙ্গারা সহ খাবারের প্রধান কাঁচামাল এই ময়দা। মনে করা হচ্ছে আগামী বেশ কয়েকদিন ময়দার দাম এমনই ঊর্ধ্বমুখী থাকবে। আগে যখনই ময়দা বা আটার দাম বাড়ত, তখনই সরকার মজুদ ভাণ্ডার থেকে যোগান বাড়িয়ে দাম কমানোর চেষ্টা করত। বিগত কয়েক বছর ধরে গমের উৎপাদন বেশ ভালোই হয়েছে, পর্যাপ্ত সরবরাহ থাকায় আলাদা করে তা বাড়ানোর প্রয়োজন ছিল না। 2018-19 সালে মজুদের ভাণ্ডার থেকে 82 লক্ষ টন গম বাজারে ছাড়তে হয়েছিল সরকারকে। প্রশ্ন হচ্ছে এবারও দাম ঊর্ধ্বমুখী, তাহলে বাজারে সরবরাহ বাড়াতে কি সরকার মজুদ গম বাজারে ছাড়বে? এটা তখনই সম্ভব যদি সরকারের কাছে পর্যাপ্ত গম মজুদ থাকে। এবার গমের ফলন এবং কেনাবেচার যে প্রবণতা, তাতে সরকার আগের বছরের মতো মজুদ বাড়াতে পারবে বলে মনে হচ্ছে না। চলতি বছর সরকার গমের ফলনের লক্ষ্যমাত্রা 11.13 লক্ষ টন থেকে কমিয়ে 10.50 লক্ষ টন করেছে। গত 1 মে পর্যন্ত সরকারি গুদামে গম মজুদ ছিল 310 লক্ষ টন। কেন্দ্রের গুদামে মজুদ গম খাদ্য সুরক্ষা মিশন এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মতো সরকারি প্রকল্পগুলিতে ব্যবহার করা হয়। এছাড়াও প্রতিরক্ষা বাহিনীতে রেশন সরবরাহের জন্য এই গম ব্যবহার করা হয়। এই সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করার পরে খোলা বাজারে ছাড়ার জন্য সরকারের কাছে খুব বেশি গম মজুদ থাকে না। গত বছরের রেকর্ড 78 লক্ষ টন গম রফতানির পর এবছর 1 কোটি টন গম রফতানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিপুল পরিমাণ গম রফতানি হলে দেশে গমের ঘাটতি দেখা দিতে পারে। এতে আটা, ময়দা, রুটি ও বিস্কুটের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বাড়তে পারে। রফতানি বাড়লে সরকারি গুদামে থাকা গমের পরিমাণ কমতে পারে। মূল্যবৃদ্ধি রুখতে এই মজুদ গম খোলা বাজারে বিক্রি করে সরকার। বাজারের সমীকরণ এমনভাবে পরিবর্তন হচ্ছে যে আগামী দিনে খাবারের খরচ আরও বাড়তে চলেছে।